বন্ধুরা কেমন আছেন সবাই ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ আপনাদের মাঝে আবারও ফিরে এলাম নতুন একটি জিনিস নিয়ে তো আজ আপনাদের মাঝে যে জিনিসটি শেয়ার করবো সেটি হল আমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করে থাকি তো আমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ শুধু আমরা মাউজ দিয়ে বন্ধ করি আবার অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপের যে পাওয়ার বাটন এই পাওয়ার বাটন দিয়ে বন্ধ করে থাকি তো আজ দেখাবো কিভাবে আমরা কীবোর্ড দিয়ে কীবোর্ডের মাধ্যমে আমরা পিসি কিংবা ল্যাপটপ বন্ধ করতে পারি তো তার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আমরা কীভাবে পিসিটি কীবোর্ড দিয়ে বন্ধ করব সেটি দেখাই আমার পিসিটি বন্ধ করার জন্য আমাকে প্রথমে এই অল্টার এবং এফ ফোর এই যে দেখুন এফ ফোর বাটনটি প্রেস করতে হবে তাহলে দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস চালু হবে তো যখনই এখান থেকে আমি এখান থেকে পছন্দ পছন্দ মতো আমি সুইচ ইউসার করতে পারি এবং এমনকি সাইন আউট স্লেপ শার্ট ডাউনে রিস্টার্ট যে কোনো একটা করতে পারি এখান থেকে ওকে প্রেস করলেই আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমরা অনেক সুন্দর একটি জিনিস শিখে ফেললাম বন্ধুরা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন